নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি পাইলটকে বিমানবন্দরের দক্ষিণ প্রান্ত রানওয়েতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বিমানবন্দরের উত্তর অংশে বিমানটি অবতরণের চেষ্টা করে পাইলট। এই সময় হঠাৎ বিমানটিতে আগুন ধরে যায়। নেপালের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের মহাপরিচালক সঞ্জীব গৌতম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে পাইলট বিমানবন্দর কন্ট্রোল রুমের ওই নির্দেশনা পালন করেনি তা জানা যায়নি। দেশটির এই কর্মকর্তা বলেন, রানওয়ের উত্তর অংশ দিয়ে অবতরণের চেষ্টার সময় বিমানটির পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বিমানবন্দরের পাশের মাঠে আসতে পড়ে বিমানটি। সোমবার নেপালের সময় দুপুর 2:20 বিমানটি বিধ্বস্ত হয়। নেপালের দৈনিক হিমালয় টাইমস বলেছেন, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই বিমানটিতে আগুনের সূত্রপাত হয়। বিধ্বস্ত বিমানটিতে 4 ক্রুসহ 71 আরোহী ছিলেন, এদের মধ্যে 33 জনই নেপালের নাগরিক। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর বলেন, বিধ্বস্ত বিমানের ভিতর 25 জনকে উদ্ধারের পর কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের সিনামঙ্গল প্রশিক্ষণ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক এদের মধ্যে 7 জনকে মৃত ঘোষণা করেন। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে বিমানটি বিধ্বস্তের পর নেপালের পর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ঘটনাস্থলে পৌঁছেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।